জন্মদিন আসে বারে বারে মনে করাবারে, এ জীবন নিত্যই নতুন, প্রতিপাতে আলোকিত পুলকিত দিনের মতন। 1428-এর 25শে বৈশাখে জননীর কবি প্রণাম। আমার এই জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। শূন্য ঝুলি আজিকে আমার, দিয়েছি উজাড় করে যাহা কিছু আছিল দিবার। প্রতিদানে যদি কিছু পাই, কিছু স্নেহ কিছু ক্ষমা, তবে তাহা সঙ্গে নিয়ে যাই, পারের খেয়ায় যাব যাবে ভাষাহীন শেষের উৎসবে। কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। 1941-এর 6ই মে সকালে উদয়নে লিখিত, পাঠ করলেন শিখা রায়চৌধুরী। 2021-এর এই কোভিড মহামারীর সময় 100 বছর আগেকার স্প্যানিশ ফ্লুর কথা মনে পড়া স্বাভাবিক। 2 বছর স্থায়ী মহামারীতে বিশ্বে 4 কোটি লোক মারা গিয়েছিল, যদিও সাম্প্রতিক গবেষকরা বলছেন সংখ্যাটা 5 কোটিরও বেশি, কারণ ভারতের মৃত্যু সংখ্যা 1 কোটি 20 লক্ষ হিসেবেই ধরা হয়নি। রবীন্দ্রনাথ তখন মননশীলতা ও সৃষ্টিশীলতার শিখরে অবস্থিত। 1918-1920-এর মধ্যে তার প্রকাশিত বইগুলো কয়েকটি, তোতা কাহিনী, কর্তার ভূত, পলাতকা, জাপান যাত্রী, পয়লা নম্বর, অরূপ রতন, বর্ষামঙ্গল, শিশু ভোলানাথ, মুক্তধারা, রক্তকরবী, পুরবী, গৃহপ্রবেশ ও আরও অনেক। কোনো রচনাতেই স্প্যানিশ ফ্লু বা বোম্বে ফ্লুর বাস্তবানুক কোনো বিবরণ না থাকলেও নির্যাসটা কবি কিন্তু ঠিক ধরেছিল। 1925-এর 9ই ফেব্রুয়ারি কবি লিখলেন, ইংরেজ ধ্বনি বাংলাদেশি রক্ত নেড়ানো পাটের বাজারে শতকরা 400-500 টাকা মুনাফা শুষে নিয়েও সে দেশে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য 1 পয়সাও ফিরিয়ে দেয় না। তার দুর্ভিক্ষে বন্যায় মারি মরকে যার কোড়ে আঙ্গুলের প্রান্তও বিচলিত হয় না। যখন সে শিক্ষাহীন স্বাস্থ্যহীন উপবাসকৃষ্ট বাংলাদেশের বুকের উপর পুলিশের জাতা বসিয়ে রক্তচক্ষু কর্তৃপক্ষ কড়া আইন পাশ করেন, তখন সেই বিলাসী ধনী স্ফীত মুনাফার উপর আরামের আসন পেতে বাহবা নিতে থাকে, বলে এই তো পাকা চালে ভারত শাসন। দেশ সম্বন্ধে কবির ধারণা খুব পরিষ্কার। আজ থেকে 90 বছর আগে 1931 সালে বা 1338-এর পৌষ মাসে এক প্রতিভাষণে কবি বললেন, দেশ মানুষের সৃষ্টি, দেশ মৃন্ময় নয় সে চিন্ময়। মানুষের হাতে দেশের জল যদি যায় শুকিয়ে, ফল যদি যায় মরে, মলয়জ যদি বিষিয়ে ওঠে, মাড়ি বীজে শস্যের জমি যদি হয় বন্ধা, তবে কাব্য কথায় দেশের লজ্জা চাপা পড়বে না। দেশ মাটিতে তৈরি নয়, দেশ মানুষে তৈরি। তাই তো দেশের প্রতি অবহেলায় গভীর অভিমানে কবি বলে ওঠেন, কেন চেয়ে আছো গো মা মুখপানে, এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়েরে নাহি জানে। আর বঙ্গবাসীর প্রতি তার কাতর মিনতি, আমায় বলো না গাহিতে বলো না, এ কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলো না। আমায় বলো না গাহিতে বলো না, এ যে নয়নের জল হতাশের শ্বাস, কলঙ্কের কথা দরিদ্রের আশ, এ যে বুক ফাটা দুঃখে গুমরিছে বুকে গভীর মর্ম বেদনা, এ কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলো না। এসেছি কি হে তা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করতালি, মিছে কথা কয়ে মিছে যশ লয়ে মিছে কাজে নিশি যাপো না। কে জাগিবে আজ কে করিবে কাজ, কে ঘুচাতে চায় জননীর লাজ, কাতরে কাঁদিবে
মার পায়ে দিবে সকল প্রাণের কামনা, একে শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা। শুধু অভিমান বা দুঃখ নয়, কবি আমাদের সংগ্রামে আহ্বান জানান। বলাকা কাব্যগ্রন্থের দূর হতে কি শুনিস, দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বন্যি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিভল করা মরণে মরণে আলিঙ্গন, উড়ি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে, তড়ি নিয়ে দিতে হবে পারি, ডাকিছে কান্ডারি এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ, পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না, বঞ্চনা বাড়িয়া ওঠে ফুরায় সত্যের যত পুঁজি, কান্ডারি ডাকিছে তাই বুঝি, তুফানের মাঝখানে নতুন সমুদ্র তীরপানে দিতে হবে পারি, তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি, চারিদিক হতে ওই দ্বার হাতে ছুটে আসে দাঁড়ি, নতুন সার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর, একথা সুধায় সবে ভীত ও আর্তরবে, ঘুম হতে অকস্মাৎ জেগে, ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঢেকেছে আলো, জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে, দিগন্তে ফেনায় ওঠে ঢেউ, তারি মাঝে ফুকারে কান্ডারি, নতুন সমুদ্র তীরে তড়ি নিয়ে দিতে হবে পারি। বাহিরিয়া এলো কারা, বাঁকা দিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দাঁড়ায় নয়নে মুদিছে, ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে, ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল, যাত্রা করো যাত্রা করো যাত্রী দল, উঠেছে আদেশ বন্দরের কাল হলো শেষ। দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায় জীবনের, করে যায় ক্ষণিক বিদ্রুপ, আজ দেখো তাদের অভ্রবেদী বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে বলো কম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করি আছি জয়, তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ, শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক, মৃত্যুর অন্তরে পশি অমৃত না পায় যদি খুঁজে, সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুঁজে, পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়, তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে, মরিতে ছুটিছে শত শত উপভাত আলোর পানে, লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারি শুধিবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন, নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ চূর্ণিল যাবে নিজ মর্ত্যসীমা, তখনও দিবে না দেখা দেবতার অমর মহিমা।